নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল সায়নী ঘোষকে। তলবে সাড়া দিয়ে আজ সকালে কলকাতায় ইডির সদর দফতরে হাজির হলেন যুব তৃণমূলের রাজ্যসভা নেত্রী সায়নী ঘোষ। আরো ৬ মাসের মেয়াদ বাড়ল রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। আরো ৬ মাস রাজ্যের মুখ্য সচিব থাকছেন তিনি। শিলিগুড়ি মাটিগাড়ায় একটি গাড়ি শোরুমে ডাকাতির ঘটনা। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে লুট করে নিয়ে যাওয়া হয় একটি লকার। লকারে ছিল প্রায় ২৪ লক্ষ টাকা। মাটিগাড়ায় গাড়ির শোরুমে ডাকাতির ঘটনায় ফাঁসি দেওয়ার ঘোষপুকুরের কমলা চা বাগান থেকে উদ্ধার হলো শোরুমের লকার, তবে টাকা নিয়ে ফাঁকা লকার ফেলে যায় দুষ্কৃতীরা। বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল শিলিগুড়ির এক যুবকের বিরুদ্ধে। যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ফুলবাড়ি বাইপাস মোড় সংলগ্ন এলাকায় ডাম্পার ও ট্রেলারের সংঘর্ষে আহত হল একজন। রক্তের সংকট মেটাতে মারোয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি শাখার উদ্যোগে ও নকশালবাড়ি সুব্রতি সংঘের সহযোগিতায় নকশালবাড়ির মারোয়ারি ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। মৃত্যুবার্ষিকীতে বাগডোগরার কমলপুর গ্রামে শহীদ জওয়ান সঞ্জয় ওরাওয়ের পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন হলো। বৃহস্পতিবার রাতে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবককে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে দুই টোটো চালক। যুবকের চিকিৎসা চলছে। কোচবিহার জেলা জুড়ে বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস ও অন্যায়ভাবে গ্রেফতারের অভিযোগে জেলা পুলিশ সুপারের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি বিধায়ক ও নেতৃত্বরা। মাথাভাঙা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতে ২৩০ নম্বর বুথে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে রাস্তায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ফালাকাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বড়ডাবা ঘাটে মুজনাই নদীর ওপর পাকা সেতুর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল এলাকার ছাত্রছাত্রীরা। তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে কালচিনিতে এলেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। কালচিনি ব্লকের গাঢ়পাড়া সাতালি বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচার করেন তিনি। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, টুইটার এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।